বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, তাকবীর তেলাওয়াত করতে হবে, তাকবীর পাঠ করতে হবে, আমাদের তাকবীর পাঠ করতে হবে বেশি বেশি করে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাকবীর পাঠ করা। আর সাত নম্বর যে বিষয়টি আইগামে তাশরিক, যেটা এটা আরো অধিক পরিমাণে গুরুত্ব সহকারে তাকবীর পাঠ করা। আমরা জিলহজ মাসের চাঁদ উঠলেই, জিলহজ মাসের চাঁদ উঠা মাত্রই আমরা সেখান থেকে তাকবীর পাঠ করতে পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোরআন এবং সুন্নাহ দ্বারা আমরা এই বিষয়গুলো খুব পরিষ্কার ভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের আমল করতে হবে। সাহাবা ইকরামদের জামানায় যখন জিলহজ মাস এসেছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহ অন্যান্য সাহাবা ইকরামও তারা হাটে বাজারে গিয়ে উচ্চ আওয়াজে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই উচ্চ আওয়াজে পড়ার কারণ হলো জিলহজ মাস আমাদের মাঝে হাজির হয়েছে, আমরা এখন জিলহজ মাস আমাদের উপস্থিত হয়েছে, এজন্য আমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করব, তাকবীরের মাধ্যমে স্মরণ করিয়ে দেওয়া। তো এটা সাহাবা ইকরামেরা করতেন। আমরা কি এরকম আছি? তারা অধিক পরিমাণে এই এই সময়টা হাটে বাজারে যে মানুষকে অথবা অন্যান্য মানুষ দেখলে তারা এইভাবে পড়তেন এবং স্মরণ করিয়ে দিতেন। এখন কি আমরা মনে করেন, আজকে আমি বগুড়া শহরে সাত মাথা অথবা চার মাথা, তিন মাথা অথবা বনানি মাটির ডালি এগুলোতে যায় কি, আমি কখনো ওই এলাকায় যায় উচ্চ আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে যদি আমি উচ্চ আওয়াজে তাকবীর পড়ি, মানুষ কি বলবে? মনে হয় মাথার সমস্যা হয়ে গেছে, বেচারা পাগল হয়ে গেছে, এরকম মনে করবে। কিন্তু সাহাবা ইকরাম এই আমলগুলো করতেন, আজকে আমরা এগুলো করি না। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, যেখানে জটলা দেখবো নিজের পরিবারের ভিতরে অন্তত চেষ্টা করতে পারি যে তাকবীর পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারা যখন আমাদেরকে বললো কি ব্যাপার, এটা কেন পড়লেন, তখন আমরা বলবো জিলহজ মাস শুরু হয়েছে, আমরা তাকবীর পড়বো, তাকবীর পাঠ করবো, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করবো। আমরা তখন এই মাসের ফজিলত গিলে নিয়ে ব্যাখ্যা করবো এবং আলোচনা করবো এবং মানুষকে আমলের দিকে ডাকবো ইনশাআল্লাহ। এভাবে আমরা চেষ্টা করতে পারি। এজন্য আট নম্বর যে বিষয়টি, অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর আইয়ামে তাশরিক আমাদের পাঠ করতে হবে। এটা হলো নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত পাঠ করতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা ইনশাআল্লাহ যেখানে ফরজ নামাজ আদায় করব, সেখানে নামাজ শেষ হওয়া মাত্রই আমরা উচ্চ কণ্ঠে তাকবীর কি, এই তাকবীরটিকে উচ্চারণ করব ইনশাআল্লাহ। উচ্চ আওয়াজে আমরা পাঠ করব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফরজ নামাজ পড়ার পরে আমরা এই তাকবীরটি পাঠ করব এবং মা বোন যারা আছেন তারা বাসায় নামাজ পড়বেন এবং মৃদু আওয়াজে, অল্প আওয়াজে, মা বোনের সাধারণ যে আওয়াজ, এই আওয়াজে আপনারাও তাকবীরটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এইবার নয় নম্বর যে বিষয়টি, সেটি হলো আপনারা অবশ্যই পবিত্র এই জিলহজ মাসের আরাফাতের দিনে রোজা রাখবেন ইনশাআল্লাহ। এবং এই আরাফাতের দিনের রোজার অনেক ফজিলত, অনেক সওয়াব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নয়ে জিলহজ আরাফার দিনে রোজা রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী এবং পরবর্তী বছরের গুণাগুলো মাফ করে দেন। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, অবশ্যই আমরা এই আরাফাতের দিনে রোজা রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুণাগুলো মাফ করে দেবেন, এই জন্য আমরা চেষ্টা করবো। এবং অন্য দিনেও আপনারা নফল রোজা রাখতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, যত অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করা যায়। এই জন্য অবশ্যই আরাফাতের দিনে আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো নয়ে জিলহজ। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটি রাখার তৌফিক দান করুন। দশ নম্বর যেটা হলো ঈদের দিনের সুন্নাত, আমরা অবশ্যই চেষ্টা করব ঈদের দিনের সুন্নাত গুলো আমল করা, কোরআন সুন্নাহ মোতাবেক আমরা যেগুলো জেনেছি, ওলামা ইকরাম যে কথাগুলো বলেন, আসলে দেখা যাচ্ছে সুন্নতের প্রতি গুরুত্ব দিচ্ছি আমরা। ঈদের দিনে সুন্নাহ কি কি হুজুর একটু বলেন আমরা শুনি, কিন্তু দেখা যাচ্ছে ঈদের দিনে আমরা ফজরের সালাত পড়তে যাই না,
ফজরের সালাতে উপস্থিত হয়েছেন 8-10 জন মুসল্লি, অথচ ঈদের নামাজ পড়ার জন্য শত শত হাজার হাজার মুসল্লি আমরা একত্রিত হই। দুঃখের বিষয়, ফরজের গুরুত্ব নাই, সুন্নতকে তালাশ করি। এজন্য আমাদের ফরজের গুরুত্ব বাড়াইতে হবে, এরপরে আমরা সুন্নত ধরবো ইনশাআল্লাহ। এজন্য সবাইকে বলবো, ঈদের দিনের সুন্নত আমরা সকলেই জানি, এটা আনন্দের বিষয়। ঈদের দিনে কি কি সুন্নত এগুলো তো আপনারা আমার মুখস্থ থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বছরে দুইটা খুশি আপনাকে আমাকে দান করেছেন, একটা হলো পবিত্র ঈদ উল ফিতর, আর একটা হলো পবিত্র ঈদ উল আজহা, একটা হলো সিয়াম সাধনার মাধ্যমে, আর একটা হলো কুরবানির মাধ্যমে। এর জন্য আমাদের এগুলোতে গুরুত্ব দিতে হবে, আমাদের একটু অন্তর থেকে এইগুলোর বিষয়ে বেশি করে গুরুত্ব দেওয়া দরকার। এর জন্য ঈদের দিনের সুন্নাত কি কি আমি ইনশাআল্লাহ আপনারা দেখবেন, ইউটিউবে সার্চ দেবেন, এগুলো নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করবেন। অবশ্যই ঈদের দিনে সকাল সকাল উঠে ফজরের সালাত আদায় করবেন, সকাল সকাল গোসল করবেন এবং সুন্দর পোশাক পরিধান করবেন, উত্তম যে পোশাক, নতুন থাকলে ভালো, না থাকলে বাড়িতে যে পোশাক আছে উত্তম পোশাক পরিধান করবেন। ঈদ উল ফিতরের সুন্নাত হলো কিছু মিষ্টি দ্রব্য খেজুর রসুল খেয়ে যেতেন, খেয়ে যাওয়া ঈদ উল ফিতরের সুন্নাত। আর ঈদের সুন্নাত হলো রসুল না খেয়ে ঈদগাহ মাঠে যাইতেন এবং কুরবানির পশু জবাই করার পরে ওই গোশত দিয়ে বিশ্বনবী এই পবিত্র ঈদ উল আজহার দিনে প্রথম আহার করতেন, খাবার খাইতেন। এর জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যারা কুরবানি দেব কিছু না খেয়ে মাঠে যায়, ঈদের নামাজ পড়ে এসে কুরবানির পশু জবাই করার পরে এর গোশত দিয়ে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ দিনের প্রথম খানা খাওয়ার। এই আমলগুলো আমরা ইনশাল্লাহ করব। এছাড়া অন্যান্য যে আমলগুলো আছে, আমরা কুরবানি করব কেবলমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন। এবং শুধু কুরবানি করা মানে পশু জবাই করা না, কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা। নিজের ভিতরে আমিত্বকে কুরবানি করতে হবে, অহংকারকে কুরবানি করতে হবে, নিজের ভিতরে পশুসুলভ কোনো আচরণ থাকলে সেগুলোকে কুরবানি করতে হবে এবং আমার ভিতরটাকে ভেঙে চুরে অহংকার অহমিকা সব ভেঙে দিয়ে নিজেকে একজন পরিপূর্ণ ইমানদার মুত্তাকি হিসেবে গড়ে তুলতে হবে এবং তাকওয়া দিয়ে অন্তরটাকে পরিপূর্ণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই পবিত্র জিলহজ মাসে বেশি বেশি করে নফল নামাজ, নফল রোজা, পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করার তৌফিক দান করুন। এবং যাদেরকে আল্লাহ পাক সমর্থ দিয়েছেন এই সমর্থ অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন। আর এই কুরবানিটা কেবলমাত্র যেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়, লোক দেখানো না হয়, রিয়া বা অহংকার যেন না হয়, মানুষ বলে এত টাকা দিয়ে কুরবানি দিয়েছে, আপনার এই যেন লৌকিকতা বা অহংকার এগুলো যেন মনের ভিতরে না আসে, আপনার যেন কেবল উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমি কুরবানি করতেছি। আল্লাহ পাক এই পবিত্র জিলহজ মাসের সমস্ত আমলগুলো আমাদের করার তৌফিক দান করুন। এবং জিলহজ মাসে আপনারা সকলে জানেন অনেক অনেক বিষয় আছে, আমরা ওলামা ইকরামদের এই ইউটিউবে সার্চ দিয়ে আপনারা এই কথাগুলো শুনবেন, খুব সুন্দর সুন্দর বয়ান পাবেন ইনশাআল্লাহ। এগুলো জেনে আমরা বাস্তব জীবনে আমল করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, সেটি আমাদের সঠিক বুঝ দান করুন, সঠিকভাবে আমলের চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক বিষয়ে আমাদেরকে প্রশ্ন করা হয়, হুজুর কুরবানির গোশত কি 3 দিনের বেশি দিন রেখে খাওয়া যাবে না? অবশ্যই খাওয়া যাবে, অনেক ওলামা ইকরাম মত দিয়েছেন 3 দিনের বেশি গোশত জমা রেখে খাওয়া যাবে ইনশাআল্লাহ। তবে একটি মহামারী দুর্যোগ যেহেতু চলতেছে, এই বছরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জামানায় একবার মহামারী হয়েছিলেন, তিনি সাহাবা ইকরামদেরকে নির্দেশ দিয়েছিলেন এবছরে যেহেতু মহামারী চলতেছে এজন্য তোমরা 3 দিনের বেশি গোশত জমা রাখবা না এবং 3 দিনের বেশি গোশত তোমরা গ্রহণ করবা না, আহার করবা না। এজন্য সেই বছর মহামারীর কারণে সাহাবা ইকরাম সকলেই নবীজির এই কথা এবং আদেশটাকে ফলো করার জন্য সেই বছরে এই মহামারীর কারণে সাহাবা ইকরাম 3 দিনের বেশি গোশত কেউ জমা রাখেন নাই, কেউ গ্রহণ করেন নাই। এজন্য যদি আমরা এই হাদিসটাকে সামনে রেখে আমলের চেষ্টা করি, যেহেতু এই বছরে মহামারী চলতেছে এই জন্য আমরা চেষ্টা করব এই বছরে বেশি দিন গোশত জমা না রেখে বেশি পরিমাণে মানুষের মাঝে, অসহায় দরিদ্র অনেক মানুষ 4 মাস ধরে ঠিক মতো খাইতে পারতেছেন না, 4 মাসে 1 টুকরো গোশতও খাইতে পারেন না। এজন্য যেহেতু আমরা কুরবানি করব তাকওয়া অর্জনের জন্য, কুরবানি করব আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, এজন্য কুরবানি মানে যেহেতু ত্যাগ করা, মানুষকে বিলিয়ে দেয়, এজন্য ভোগেই শান্তি নয়, ত্যাগের ভিতরেই শান্তি আছে। এজন্য আমরা চেষ্টা করব এই মহামারীর কারণে বেশি করে গোশত মানুষকে বিলিয়ে দেওয়া। তবে হ্যাঁ, এই মহামারী না থাকলে হুজুর গোশত বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা, এ বিষয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আপনি গোশত ফ্রিজে রেখে খেতে পারবেন কিনা। অবশ্যই ইনশাআল্লাহ আপনি মুস্তাহাব আমল অনুযায়ী যেটা সব
সকল ওলামা ইকরাম যে মতটা দেন সেই মতটির পক্ষে আমি কথা বলতেছি, সেটা হলো কুরবানি পশু জবাই করার পর গোশত তিন ভাগ করে একটা প্রতিবেশী অসহায় মানুষ যারা কুরবানি দিতে পারে না তাদের জন্য দিলেন, একটা আত্মীয় স্বজনের জন্য রেখে দিলেন, আর আরেকটা আপনার নিজের জন্য রেখে দিলেন। তো এই যে সুন্দর ভাগ বণ্টন করার পরে আপনি ফ্রিজে রাখবেন, তাতে কোনো সমস্যা নাই, ফ্রিজে রেখে 10 দিন 15 দিন অথবা 1-2 মাস খেতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনি যদি মনে করেন, আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আমি আজকে কুরবানি দিলাম, 5-7 দিন পরে আমি গোশত কিনে খেতে পারবো, আমি হাজার হাজার মন গোশত কেনার টাকা আল্লাহ পাক আমাকে দিয়েছে, বিদায় আমি গোশত বেশি জমা রাখলাম না, আমরা পরিবার 3-4 জন সদস্য, আমি একটা গরু জবাই করেছি 2 মন অথবা 1 মন গোশত 60-70 কেজি গোশত পেয়েছি, এত গোশত রেখে আমি কি করবো? অতএব আমি আত্মীয় স্বজনকেও দিলাম, প্রতিবেশীর হকও দিলাম, অসহায় যারা গরিব মানুষ যারা কুরবানি দিতে পারে নাই, মিসকিন যারা অভাবগ্রস্ত যারা দুঃখী মানুষ তাদেরকেও দিলাম, আবার আমার জন্য 60-70 কেজি আছে, তো বিদেশে এত গোশত রেখে কি করবো? এখানে 10 বা 15-20 কেজি গোশত নিয়ে বাকি একটা আপনি আরো বিলিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ আরো ভালো কাজ। এই জন্য আমরা চেষ্টা করব নিজের জন্য অনেক টাকা পয়সা আল্লাহ পাক দিয়েছে যেন ফ্রিজে জমা রাখার বেশি চিন্তা না করে বেশি মানুষকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ।